আমার প্রিয় শিক্ষার্থী, দর্শক এবং অভিভাবক, এবং এই মুহূর্তে যে আমাকে যেখান থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো, এবং তোমরা অবশ্যই ঘরেই আছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা দীর্ঘ সময় ঘরেই অবস্থান করছি, আর আমি জানি তোমরা দীর্ঘ সময় ঘরে অবস্থান করলেও তোমাদের পড়ালেখা অবশ্যই থেমে নেই, আর তোমাদের এই পড়ালেখাকে আরও বেগবান করতে আমরা তোমাদের জন্য আয়োজন করেছি অনলাইন ক্লাসের। আমার মতো আরও অনেক সম্মানিত ও গুণী শিক্ষকগণ তোমাদের অনলাইন ক্লাস উপহার দিচ্ছে। আশা করি তোমরা সেই অনলাইন ক্লাসগুলোর সাথে নিজেকে যুক্ত করে তোমাদের জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মুহূর্তে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার সাথেই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমাদের আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি মোসাম্মদ সালমা খাতুন, সহকারী শিক্ষক পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কামারখন্দ সিরাজগঞ্জ। আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 থেকে একটি পাঠ নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে যাওয়ার পূর্বে আমরা একটি ছবি দেখতে চাই। কি তোমরা কি একটি ছবি দেখবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা, আমি আশা করি যে ছবিটি দেখবে এবং ভালোভাবে লক্ষ্য করবে। তাহলে চলো যাই, আমরা আমাদের ছবিটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে লক্ষ্য করো ছবিতে কি দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ যে একটি পাখা ঘুরছে, তাই না? হ্যাঁ, আমরা যখন বাড়িতে খুব গরম লাগে তখন কি করি, আমরা পাখা ঘুরাই এবং আমরা বাতাস নেই। হ্যাঁ, তাহলে তোমরা বাড়িতে যখন পাখা ঘুরাও, পাখাটি কিসের সাহায্যে চলে? তোমরা কি আমাকে বলতে পারবে পাখাটি কিসের সাহায্যে ঘোরে? পাখাটি কি এমনি এমনি ঘোরে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, পাখাটি বিদ্যুতের সাহায্যে ঘোরে। তোমরা অবশ্যই বলতে পারবে যে পাখাটি বিদ্যুতের সাহায্যে ঘোরে। আচ্ছা, তোমরা কি চিন্তা করেছো যে এখানে আসলে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? বলতে পারবে? হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আসলে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক শক্তিতে। আমরা বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে যন্ত্রটি পরিচালিত করছি, তাই না? সেজন্য এখানে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে কি শক্তিতে? যান্ত্রিক শক্তিতে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি তাহলে অনুমান করতে পারছো যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তুটি আসলে কি? হ্যাঁ, তার আগে তোমরা কি করবে, তোমাদের খাতা এবং কলমটি হাতে নিবে এবং আজকের পাঠের শিরোনামটি অবশ্যই লিখবে। কে একটু ভেবে দেখো যে আজকের পাঠের শিরোনাম কি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে বিদ্যুৎ শক্তিটা কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, হয়ে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে, তাহলে আমাদের আজকের পাঠের বিষয় তোমরা ঠিক ধরতে পেরেছো। আমাদের আজকের পাঠের বিষয় হলো শক্তির রূপান্তর। ঠিক আছে, শক্তির রূপান্তর আমরা আজকে পড়ব, শক্তির রূপান্তর। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো দেখি আমাদের আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারি, বা আজকের পাঠের আলোচনার বিষয়বস্তু আসলে কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ছবিগুলো দেখো, ঠিক আছে? আমরা ছবিগুলো খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করব। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কিছু ছেলে মেয়ে কি করছে এখানে? হ্যাঁ, দৌড় দিচ্ছে, তাই না? আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবে, বা কখনো কি তোমরা ভেবে দেখেছো যে আমরা যখন দৌড় দেই তাহলে এই সময়ে আসলে আমরা সূর্যের কোন শক্তি ব্যবহার করি? কি তোমরা কি বুঝতে পারছো, তোমরা কি আমাকে বলতে পারবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা যখন দৌড় দেই, শুধু দৌড় না, আমরা যখন কাজ করি, আমাদের শরীরকে ব্যবহার করে যখনই কোনো কাজ করি, তখন আমরা
যান্ত্রিক শক্তি ব্যবহার করি। এখানে সূর্যের যান্ত্রিক শক্তি ব্যবহার হচ্ছে। তাহলে বলতে পারবে এখন যে আমরা দৌড়ের সময় কি শক্তি ব্যবহার করি? দেখো, যান্ত্রিক শক্তি, তাই না? প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পরবর্তী ছবিটি দেখব। হ্যাঁ, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু কাপড় এখানে শুকানো হচ্ছে, তাই না? হ্যাঁ, তোমরা যখন বাড়িতে ভেজা কাপড় রাখো, তখন ভেজা কাপড়গুলোকে কি করো? নিশ্চয়ই তোমরা বলবে যে আমরা ভেজা কাপড়গুলোকে রোদে শুকাতে দেই, তাই না? হ্যাঁ, রোদে যখন শুকাতে দেই, ভেজা কাপড়গুলো আসলে কিসের সাহায্যে শুকায়? সূর্যের তাপ শক্তির সাহায্যে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে সূর্যের তাপ শক্তি ব্যবহার করে এই যে কাপড়গুলো, ভেজা কাপড়গুলোকে আমরা শুকাচ্ছি, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? সূর্যের কোন শক্তি ব্যবহার হচ্ছে? সূর্যের তাপ শক্তি। তাহলে আমরা একটা ছবিতে দেখতে পেলাম যে এখানে যান্ত্রিক শক্তি ব্যবহার করা হচ্ছে, আর একটা ছবিতে দেখতে পেলাম এখানে তাপ শক্তি ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো দেখি পরবর্তী ছবিতে কি আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? এই ছবিটা কি তোমাদের পরিচিত? তোমরা কি কখনো দেখেছ? তোমরা তোমাদের বাড়ির আশেপাশে অথবা তোমাদের বাড়িতে, কারো কারো বাড়িতে যেখানে বিদ্যুৎ নেই, সেখানে আমরা বিদ্যুতের বিকল্প হিসেবে আসলে এই দৃশ্যটা দেখতে পাই। এখানে কি সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে, এবং সৌরশক্তি ব্যবহার করে আমরা এখানে কি পাই? আসলে বিদ্যুৎ। যারা তোমরা এর সাথে পরিচিত আছে আছো, তারা সহজেই বুঝতে পারবে যে এখানে আসলে কি হচ্ছে। সেই জন্য আমরা কিন্তু আসলে এই শক্তিটাকে বলি বিদ্যুৎ শক্তি। আর তোমরা যারা ব্যবহার করছো, তারা নিশ্চয়ই, আমরা সবাই এই শক্তিটাকে সৌর বিদ্যুৎ নামে চিনে থাকি, তাই না? আমরা বলি এটাকে সৌর বিদ্যুৎ, কারণ সূর্যের শক্তিকে ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই জন্য আমরা এটাকে বলে থাকি সৌর বিদ্যুৎ। প্রিয় শিক্ষার্থী, তোমরা পাশে আরেকটি ছবি দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ ছবিতে? কি পেয়ারা, তাই না? যেটা তোমার আমার সবার খুব প্রিয় ফল। পেয়ারা খাই আমরা কেন? হ্যাঁ, তুমি বলতে পারো যে আমরা পেয়ারা খাই ভিটামিনের জন্য, এবং ভিটামিন থেকে আমরা কি শরীরে শক্তি পাই, আমাদের অনেক উপকার হয়, তাই না? হ্যাঁ, তাহলে এই যে পেয়ারা খাই, পেয়ারাতে কোন শক্তি থাকে কখনো ভেবে দেখেছ? হ্যাঁ বন্ধুরা, পেয়ারাতে থাকে হলো রাসায়নিক শক্তি। শুধু পেয়ারা কিন্তু নয়, যে কোনো খাবারেই আমরা কি পেয়ে থাকি? রাসায়নিক শক্তি পেয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পেয়ারা থেকে পাই রাসায়নিক শক্তি। শুধু পেয়ারা নয়, মনে রাখবে যে কোনো খাবারেই সঞ্চিত খাবার হিসেবে থাকে কি? সঞ্চিত শক্তি হিসেবে কি থাকে? রাসায়নিক শক্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটি খুব মজার ছবি দেখব। দেখো, মজার ছবি বলছি কেন, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? তোমরা টেলিভিশন দেখতে পাচ্ছ। নিশ্চয়ই তোমরা টেলিভিশন অনেক পছন্দ করে সবাই, এবং তোমরা দেখো, হ্যাঁ আমরা টেলিভিশন দেখি, কিন্তু আমরা কখনোই ভাবিনি যে টেলিভিশন থেকে আমরা আসলে কোন শক্তি পাচ্ছি, বা টেলিভিশনে কোন শক্তি ব্যবহার করা হচ্ছে। দেখো, টেলিভিশনে আমরা শব্দ শুনতে পাই, আলো দেখতে পাই, তাই না? তাহলে দেখো, টেলিভিশনে আমরা কি পাই? আমরা যে শক্তি পাই, সেই শক্তির নাম হলো কি? আলো শক্তি এবং বিদ্যুৎ শক্তি, ঠিক আছে? মনে থাকবে তো যে আমরা টেলিভিশনে আসলে কি শক্তি থাকে? আলো ও শব্দ শক্তি। আলো ও শব্দ শক্তি মনে রাখবে কিন্তু। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে আসলে কি ঘটছে। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? সূর্য। হ্যাঁ, সূর্য থেকে আমরা কি পাই? আমরা আলো পাই। শুধু আলো না, আমরা সূর্য থেকেই সকল ধরনের শক্তি পেয়ে থাকি, কারণ সূর্য হলো এই পৃথিবীর সকল শক্তির উৎস, তাই না? তোমরা এটা হয়তো জানো যে এই পৃথিবীতে যত শক্তি আছে, সেই সকল শক্তির উৎস হলো আমাদের এই সূর্য। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সূর্য।
এবং এই সূর্য থেকে যে আমরা আলো পাই, এই আলোক শক্তিটা রূপান্তরিত হয়ে পাশে একটি ছবি দেখতে পাচ্ছ, সেই ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সৌর বিদ্যুৎ, তাই না? তাহলে এখানে সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে আমরা কি পাচ্ছি? সৌর বিদ্যুৎ। তাহলে আমরা বলতে পারি যে সূর্যের আলো শক্তি রূপান্তরিত হয়ে কিসে রূপান্তরিত হচ্ছে? বিদ্যুৎ শক্তিতে। শক্তির এই রূপান্তরগুলো তোমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থী, শক্তির আরেকটি রূপান্তর আমরা এখন লক্ষ্য করব। দেখো এখানে কি দেখতে পাচ্ছ, তোমরা কি এটাকে চেনো? তোমরা তোমাদের বইয়ে অথবা আশেপাশে বা কোথাও তোমরা দেখতে পারো। আমরা এটাকে বলি উইন্ড মিল, ঠিক আছে? উইন্ড মিল, যেটার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এই যন্ত্রের সাহায্যে আমরা কি করি? বিদ্যুৎ উৎপাদন করি। এটা হলো এক ধরনের যান্ত্রিক শক্তি, ঠিক আছে? আমরা এখন দেখবো যে এই যান্ত্রিক শক্তিটা আসলে রূপান্তরিত হয়ে কি পাচ্ছি। তোমাদের আগেই বলেছিলাম টেলিভিশনে কি শক্তি পাই, তোমাদের কি মনে আছে? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ, তোমাদের মনে আছে, তাই না? আমরা টেলিভিশনে দেখেছিলাম এখানে আলো এবং শব্দ শক্তি হয়। তাহলে এই যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে আমরা কি পাচ্ছি? আলো আর শব্দ শক্তি। শিক্ষার্থী, আমরা শক্তির আরো একটি রূপান্তর দেখব। তোমরা ভালোভাবে লক্ষ্য করো মেয়েটি এখানে কি করছে। হ্যাঁ, মেয়েটি এখানে খাবার খাচ্ছে। আমরা সবাই কিন্তু খাবার খাই, তাই না? আর তোমাদের আমি ওই পেয়ারার ছবি দেখিয়ে আগেই বলেছিলাম যে সকল প্রকার খাবারে কি শক্তি সঞ্চিত থাকে, বলো তো আমাকে, বলো দেখি মনে আছে কিনা। হ্যাঁ, সকল প্রকার খাবারে সঞ্চিত থাকে হলো রাসায়নিক শক্তি। কি মনে আছে সবার, তাই না? রাসায়নিক শক্তি। এখন আমরা দেখব এই রাসায়নিক শক্তিটা রূপান্তরিত হয়ে আসলে আমরা কি শক্তি পাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশের ছবিতে একটি মেয়ে কি করছে, দৌড়াচ্ছে। তোমরা কিন্তু প্রথমে একটি ছবি দেখেছিলে যেখানে কিছু ছেলে মেয়ে দৌড়াচ্ছিল, তাই না? আর তখন আমি বলেছিলাম যে দৌড়ানোর ফলে বা কোনো কাজের ফলে আমাদের শরীরে আসলে কি শক্তি ব্যবহার করা হয় সূর্যের, কি মনে আছে তোমাদের? হ্যাঁ ঠিক, তোমাদের মনে আছে, তোমরা ঠিক বলেছ। আমরা এখানে দৌড়ানোর সময় যান্ত্রিক শক্তি পাই। তাহলে দেখো এখানে আমরা খাবারের মাধ্যমে কি করছি, আমরা রাসায়নিক শক্তি নিচ্ছি, সেই রাসায়নিক শক্তিটা রূপান্তরিত হচ্ছে হয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যার ফলে আমরা যে কোনো কাজ করতে পারছি, তাই না? সকল প্রকার উদ্ভিদ সূর্যের আলোক শক্তি ব্যবহার করে তার দেহে কি করে, রাসায়নিক শক্তি সঞ্চিত রাখে। এবং আমরা যে খাবার খাই, আমরা তো সকল প্রকার খাবার পাই কোথা থেকে, উদ্ভিদ থেকে। আর সেই উদ্ভিদকে যখন আমরা খাবার হিসেবে গ্রহণ করি, তখন উদ্ভিদের শরীরের এই রাসায়নিক শক্তিটা আমাদের শরীরে আমরা নিয়ে সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হই। বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী? তাহলে এখানে রাসায়নিক শক্তি রূপান্তরিত হচ্ছে কি শক্তিতে? যান্ত্রিক শক্তিতে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সূর্য থেকে প্রাপ্ত আরো কিছু শক্তির নাম জেনে নেব। তোমরা ইতিমধ্যে যে রূপান্তর বা শক্তির নামগুলো জানলে, তোমাদের মনে আছে কি? হ্যাঁ, তোমাদের যদি মনে থাকে তাহলে দেখো মিলে যায় কিনা। আমরা এখন আরো কিছু শক্তির নাম জানবো যেগুলো সূর্য থেকে প্রাপ্ত। তার আগে তোমরা কি করবে, একটি সুন্দর করে রেখাচিত্র আঁকবে এবং সেই রেখাচিত্র এঁকে তারপর শক্তিগুলোর নাম লিখবে। দেখো আমার মতো করে একটি রেখাচিত্র অঙ্কন করবে। আচ্ছা, নিজের রেখাচিত্রের মতো একটি রেখাচিত্র আঁকবে, তারপর তোমরা কি করবে, সূর্য থেকে প্রাপ্ত শক্তিগুলোর নাম লিখে নিবে। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, সূর্য। হ্যাঁ, সূর্য হলো আমাদের, আগেই বলেছি, সকল শক্তির উৎস। এই সূর্য থেকে প্রথমে আমরা কি শক্তি পেলাম, আলোক শক্তি, মনে রাখবে কিন্তু, আলোক শক্তি। তারপর শুধু মনে রাখবে না, তোমরা অবশ্যই লিখে নিবে। তারপর আমরা পাচ্ছি কি, রাসায়নিক শক্তি। তাহলে সূর্য থেকে পাই আলোক শক্তি, রাসায়নিক শক্তি, আর কি পাই আমরা, যান্ত্রিক শক্তি, তারপরে আরও পাই আমরা শব্দ শক্তি, তারপরে পাচ্ছি তাপ শক্তি। এই সকল শক্তি কিন্তু আমি তোমাদের ইতিপূর্বে দেখিয়েছি, তাই না? তাহলে তোমরা সুন্দর করে এই শক্তিগুলোর নাম লিখে নাও এবং অবশ্যই মনে রাখবে।
প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছো, তাই না? তারপরেও প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের তোমাদের 68 পৃষ্ঠা এই যে তোমাদের 68 পৃষ্ঠা বের করবে এবং এই পাঠটি ভালোভাবে পড়বে, ঠিক আছে? তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পদার্থ ও শক্তি অধ্যায়ের 68 পৃষ্ঠা বের করে তোমরা এই পাঠটি ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি এতক্ষণ আমি তোমাদের সামনে যে পাঠটি উপস্থাপন করেছি সেই পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি তোমরা ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের জন্য আমি ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি। আশা করি বাড়ির কাজটি তোমরা লিখে নিবে এবং সুন্দরভাবে বাড়িতে বসে বাড়ির কাজটি সম্পন্ন করবে। করে কি করবে? তোমাদের অভিভাবক কিংবা বড়দের কিংবা তোমাদের আশেপাশে শিক্ষক থাকলে দেখাবে। তোমরা কিন্তু আমাকেও দেখাতে পারো। তোমরা আমাকে দেখাতে হলে কি করতে হবে? তোমরা এই বাড়ির কাজটি সুন্দর করে লিখে একটা ছবি তুলবে, তারপর আমার মেসেজ বক্সে সেন্ড করলে আমি দেখতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা আজকের বাড়ির কাজটি লিখে নেই। আমাদের আজকের বাড়ির কাজ হলো, আমি এতক্ষণ যে তোমাদের বিভিন্ন প্রকার শক্তি রূপান্তর দেখালাম, সেই শক্তি রূপান্তর যে দেখলে সেখান থেকে কি শিখলে, সেটাই তুমি কি করবে, তোমাদের বাড়ির আশেপাশে দেখবে যে আরো কি কি শক্তি রূপান্তর হচ্ছে, সেগুলো খুঁজে বের করে তোমরা একটি তালিকা তৈরি করবে, ঠিক আছে? আমি আশা করি তোমরা তালিকাটি অবশ্যই ভালোভাবে তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত, এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাঠটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার আরও নতুন কোনো পাঠে। সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং অবশ্যই কিন্তু ভালোভাবে লেখাপড়া করতে ভুলবে না, কারণ তোমরা আমাদের পঞ্চম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী, যাদের সামনে কি পরীক্ষা অপেক্ষা করছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এবং সেই পরীক্ষাতে ভালো করতে হলে কি করতে হবে? আমাদের বাড়িতে বসে অবশ্যই ভালোভাবে লেখাপড়াটা করতে হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।